সাত করে সিনেমা দেখতে এসেছিলেন প্রতারকেরা। কিন্তু সেই সিনেমায় বিপদ হয়ে দাঁড়ালো। 1.5 কোটি টাকার প্রতারণা করে শিলিগুড়িতে শয়তান সিনেমা দেখতে এসে ধরা পড়লেন অপরাধীরা। শিলিগুড়ির মাটিকাড়ার একটি শপিং মলে এসে থিয়েটারে বসে জমিয়ে শয়তান সিনেমা দেখছিলেন অপরাধীরা। কিন্তু সেই সিনেমা আর শেষ করা হলো না তাদের। তার আগেই প্রতারণা কাণ্ডে অভিযুক্ত 7 জনকে ধরল মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। যদিও তদন্তের স্বার্থে এখনই ধৃতদের নাম প্রকাশে অনিচ্ছুক মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ, তবে এই প্রতারণা চক্রের মূল অভিযুক্তের নাম জানিয়েছে তারা। মূল মাস্টার মাইন্ড রিয়ান সাহা দাস কলকাতার বাসিন্দা, এছাড়াও বাকিরাও কলকাতারই বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, কলকাতার এক অবৈধ কল সেন্টারের মাধ্যমে গত ফেব্রুয়ারি মাসে বিদেশে থাকা এক যুবতীকে ফোন করে তার ক্রেডিট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত বিষয় বিভিন্ন তথ্য জোগাড় করা হয়। এরপর 29 ফেব্রুয়ারি থেকে 3রা মার্চের মধ্যে ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 1.5 কোটি টাকা উঠিয়ে নেওয়া হয়। 6 মার্চ বিষয়টি জানতে পারেন ওই যুবতীর বাবা। 7ই মার্চ মুম্বাইয়ের সাউথ সাইবার ক্রাইম ব্রাঞ্চে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। ঘটনা তদন্তে নেমে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকেরা জানতে পারেন কলকাতার একটি অবৈধ কল সেন্টারের মাধ্যমে প্রতারণা করা হয়েছে। এরপরই মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের একটি টিম কলকাতায় পৌঁছায়, তবে সেখানে সেরকম কোনো তথ্য পায়নি তারা। এদিকে প্রতারকরা কলকাতা থেকে গা ঢাকা দিয়ে শিলিগুড়িতে এসে পৌঁছায়। এরপর শিলিগুড়িতেই অনলাইন মাধ্যমে একটি শপিং মলে থাকা থিয়েটারে শয়তান মুভির টিকিট কাটেন তারা। তাদের এই একটা ভুলই পুলিশের সাহায্য করে। মাটিকাড়া থানার পুলিশ ও এসওজিকে নিয়ে রবিবার রাতে মাটিকাড়ার ওই শপিং মলে অভিযান চালায় মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। সিনেমা হল থেকে 12 জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে 1.5 কোটি টাকা প্রতারণার ঘটনায় 7 জনকে গ্রেফতার করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। এরপর তাদের নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।